সেটি সেন্টার অল্প কিছুক্ষণের মধ্যে ঢুকবো। সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো সিটি সেন্টার মার্কেট। আর আমার সাথে আছে, অনেকদিন পরে দেখা হয়েছে আমার বিয়ের সাথে, প্রায় 3 বছর পর আমার সাথে দেখা হয়েছে। দেখা হয়ে অনেক ভালো লাগতেছে যে আমাকে পাওয়া গেছে অবশেষে। ওনা অনেকদিন ধরে দুবাইতে আছে, কেমন লাগে দুবাই? ভালো, দুবাই ভালো। দুবাই দূরে নাইসে থাকেন, মানে আপনি ঘুরতেছেন না, আপনার কাছে কেমন মনে হইতেছে দুবাই? দুবাই ঘোরাঘুরির জন্য ভালো, কাজকাম সবই ভালো না? খুবই ভালো। আচ্ছা, তাহলে আপনারা সবাই সাথে থাকেন এবং সিটি সেন্টারের অনেক কিছু আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আপনাদের সাথে আরেকজনকে পরিচয় করাই দিতেছি, আমার ভাইয়া। ঠিক আছে, ভাইয়ার নামটা বলুন প্লিজ। নাম হাবিব খান। হাবিব খান ভাইয়া, ওনাকেও সাথে করে নিয়ে আসছি। আর আমরা 3 জন আজকে সিটি সেন্টারটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। তো এখন 2 তলা যাচ্ছে সিটি সেন্টার। সবাই কিন্তু সাথেই আছে, আসলে অসাধারণ শপিং মলটা। এটা পুরোটা টেলিভিশন মার্কেট। আমার পিছনে এই সাইডটা পুরোটা অল ওয়েজ টেলিভিশন মার্কেট। এই সাইডটা DSLR এবং এই সাইডটা ফেস। এই পুরোটা আপনার চকলেট, মানে যার যেরকম চকলেট দরকার পড়ে ঠিক আছে ইচ্ছে মতো নিতে পারবেন। খাওয়ার জিনিস তো লোক সামলান যায় না, দেখতেছি। এদিকটা পুরোটাই ফলের, পুরোটাই কাঁচামাল আছে, ফল আছে, পুরোটাই অলওয়েজ ফল এবং কাঁচামাল সবাই কিনতেছে। এই যে ব্যানানা কলা, ইচ্ছা মতো কিনতে পারবেন, দাম দেওয়া আছে প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা জিনিসে দাম দেওয়া আছে। এবং এটা কিন্তু ইন্ডিয়ান, ঠিক আছে, কোন দেশে কোন গাড়িটা মানে দেওয়া আছে। এই যে তরমুজ, এটা আমাদের বাঙালি ফলই বলা যায়, ওই পেয়ারা আছে সব, কিন্তু অন্যান্য দেশের ইয়ে করা আছে। যে আঙ্গুর, বাদাম, আপনি ওই জায়গায় যা শুয়ে দেবেন গা, আপনি ওই জায়গায় যা শুয়ে দেবেন গা, কেন এমনি